হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখানে দেখো, এখন এই যে ছেলে বড়জন যাচ্ছে স্কুলে, মানে আমার দিদির ছেলে, আর আমরা এই যে ঘরে বসে আছি সবাই। বাবা তো কাকা 2 কেজি রাজমা এনে রাখতে খাবো এই ডেলি। তোমার জন্য আজকে স্পেশাল নাস্তা বানাবো, কি আজকে হাজবেন্ডের জন্য স্পেশাল নাস্তা বানাবো, তো চল। আর এখন আমি যাব কলা পাতা কাটতে, আর আজকে করবো মাছের পাতুরি কচুর লতি দিয়ে, আর ছোট ছোট মাছ দিয়ে পাতুরি করবো। তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দাঁতে কট কট করো না বা। আবার গুড মর্নিং বলো দাও সবাইকে, গুড মর্নিং। রাধে রাধে করো, রাধে রাধে। জিজ্ঞাসা করো সবাই ভালো আছে, ভালো। তুমি ভালো আছো? তুমি ভালো আছো বলে দাও, বলো ভালো আছি। ভালো আছি। তো দেখো, এখানে আমি কলা পাতা কাটছি, আর এদিকে রাস্তার উপরে কত মানুষ দাঁড়িয়ে আছে, কারণ ওখানে হচ্ছে পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ, তো সেই কারণে ওখানে সবাই ভিড় জমা করে আছে। পাতা কেটে নিয়েছি, পাতা মাছ করবো আজকে কচুরলতি দিয়ে। তো এখন যাই ঘরে, আসো বা ঘুমাবো, আসো। তো এখন আমি স্নান করে, পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি করছি রান্না, আর ছেলেকে স্নান করাবো, প্রায় হয়ে গিয়েছে রান্না। আর বাইরে হাজবেন্ড ঘাস কাটছে মেশিন দিয়ে, চলো তোমাদের দেখাই। দেখো, হাজবেন্ড আসার সময় নিয়ে এসেছে ক্যান্টিন থেকে কিছু জিনিস, এই যে বাথরুম ক্লিনার নিয়ে এসেছে 3টে, আর এদিকে একটা সার্পের প্যাকেট আছে, আর নিয়ে এসেছে কিছুটা আগরবাতি, তো এগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে আছে একটা বনবিটার ডাব্বা, তো চলো এখন এগুলো গুছিয়ে নিই। আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই দেখো, আমরা মাসিদের ঘরে এসেছি, এই চুট্টু পাপাকে নিয়ে ভিডিও করবো করে, কিন্তু ওর ওর ভীষণ জ্বর, ভালো লাগছে না, সকাল দিয়ে কান্নাকাটি করছে। আমরা এসে দেখি মার কাছে শুয়ে আছে, আমি একটু কোলে নিয়ে বসে বসে ভিডিও করছি। তোর বৌমা কি করে? তোর বড় মা আর তোর পিসি আবার গঙ্গা লাগিয়েই থাকে ফোনে। বাবা দেখো, একটু হাসি পাচ্ছে। আর এখানে দেখো, একটা পুকুরে কত মাছ দেখা যাচ্ছে, মানে এই এক জায়গায় এতটা দেখা যাচ্ছে, পুরো পুকুরে এইভাবে একদম মাছে ছেয়ে আছে। আর এগুলো কিন্তু সব তেলাপিয়া মাছ, দেখো খাবার খাওয়ার জন্য এসেছে। আর একদম দেখো, কাছে গিয়ে দেখলেও এদের একদম ভয় পায় না, মনে করছে যেন ওদের খেতে দিতে এসেছে। দেখো প্রচুর মাছ, মনে হচ্ছে যেন হাত দিয়ে এখনই ধরে নেওয়া যাবে।
আর দেখো দিদি এখানে এই যে বাঁশ দিয়ে ছোট ছোট করে কেটে এই যে চাটাই বানিয়ে নিচ্ছে, মানে ওইটাকে আমরা চাটাইও বলি বেড়াও বলি। তো ওদের ঘরে ছোট ছোট হাঁসের বাচ্চা হয়েছে, সেই হাঁসের বাচ্চা আটকে রাখবে, তাই একটা বাঁশ দিয়ে একটা মানে খাঁচা মতন বানাচ্ছে যেটার মধ্যে হাঁসের বাচ্চা রাখতে পারবে, তাহলে ওরা বাইরে যাবে না। আর বাইরে গেলে এখানে বড় বড় ব্যাঙ আছে, তারপরে তোমার মানে খেয়ে যাবে ছোট ছোট বাচ্চা, তো তাই সেগুলোকে আটকে রাখার জন্য মানে একটু যত সময় না একটু বড় হচ্ছে তত সময় আটকে রাখার জন্য যেটা বানিয়ে নিচ্ছে, দেখো বাঁশ দিয়ে। তো এখানে দেখো দিদির চাটাইটা বানানো হয়ে গিয়েছে, এখন শুধু বেঁধে নিলেই হয়ে যাবে। তো বান্ধার পরে কেমন হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো খুব ভালো আইডিয়া কিন্তু, এইভাবে হাঁস মুরগির বাচ্চা আটকে রাখা যায়, তাহলে পাখি তো খাবে না, সাপে তারপর ব্যাঙে কিছুতেই খেতে পারবে না। আর এখানে দেখো আয়নবাবু দুষ্টুমি করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, হাতে ব্যথা পেয়ে এখন চুপচাপ করে বসে আছে। ও দুষ্টুমি করছে কড়াটা দিয়ে বাঁশ কাটছিল, আর এখানে ব্যথা পেয়ে চুপচাপ করে বসে আছে। মুখটা দেখে মনে হচ্ছে না যেন কিছুই জানে না, কিন্তু সারাদিন ভীষণ দুষ্টুমি করে। ওর শুধু স্কুলে যেতে ভালো লাগে না, বাকি সব কিছু ভালো লাগে। তারপর ওর বড় মাকে দেখাচ্ছে হাতে ব্যথা পেয়েছে, তাই এই দেখো অবশেষে বানানো হয়ে গেল। এই দেখো তো এই দেখো এরকম হয়েছে। আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখন দিদির হাতের দারুণ একটা ডিমের রেসিপি তোমাদের দেখাবো। তো এখানে দেখো আলুগুলো সেদ্ধ করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছে, এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছে, এখানে করে নিয়েছে পেঁয়াজ কুচি, আর এদিকে কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছে। আর এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইটা একটু গরম হতে দেবে। কড়াইটা গরম হওয়ার পরে কড়াইতে একটু অল্প করে একটু তেল দিয়েছে, তেল দিয়ে এখানে ডিমটা ভেজে নেব। তো ডিমটা একটু লাল লাল করে এই যে ভেজে নামিয়ে নিয়েছে, এখন সেই তেলের সঙ্গে আর একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একে একে দিয়ে দেবে গোটা জিরে, আর এখানে একটু দালচিনি, আর একটু লং এলাচ আছে, একটু তেজপাতা দিয়ে দিয়েছে। এখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলো সেই পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, মানে হালকা একটু ব্রাউন ব্রাউন হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই, আর এদিকে যে গুঁড়ো মশলাটা সেটা মানে প্লেটে করে রেখে দিয়েছে, এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মিক্স মশলা। তখন দেখো শুকনো মশলাটা এর ভিতরে দিয়ে, তেলের ভিতরে দিয়ে এখন শুকনো মশলাটাকে একটু ভেজে নিল। দেখো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছে টমেটোর পেস্ট। টমেটোটা আগে থেকে পেস্ট করে রাখা হয়েছিল, তো টমেটোর পেস্টটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো মধ্যে আলু। আলুটা দিয়ে আরও একটু ভালো করে এই যে আলুটা দিয়ে আরও একটু ভালো করে এই যে কষিয়ে নেবে। তো কষিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো জল। দেখো জলটা দিয়ে এখন এর ভিতরে ডিম কড়া দিয়ে দিল, দিয়ে দিয়ে এখন ভালো করে একটু এটিকে ফুটিয়ে নিলে হয়ে যাবে ডিমের রেসিপি। তো দেখো রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এর সাথে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নেবে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয়। তো দেখো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামানোর পরে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে হয়ে যাবে ডিমের লাল লাল ঝাল ঝাল ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, এইভাবে আশা করছি ভালো লাগবে। আর এদিকে দেখো প্রতিদিন বিকেলের মতন ছেলে ঘুরতে বেরিয়ে পড়েছে, আর আমরাও সবাই এখন সব কাজকর্ম গুছিয়ে চলে এসেছি রাস্তায়। আর আজকে পুরো দিনটাই রোদ হয়েছে, তো দেখো এখন এই রোদ এই কলা গাছের গায়ে পড়েছে, আর একটা কলার নতুন কলা বেরোচ্ছে আর কি মোচা থেকে, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর হালকা একটু সোনালি কালারের রোদ পড়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
তো দেখো সব ছেলে মেয়ে সব নিয়ে, এগুলো সব আমাদের বাড়ির, জ্যাঠাদের বাড়ির সব, সবাইকে নিয়ে এখন রাস্তায় বেরিয়ে দেখো, এখন সব সবাই বিকেলবেলা এখন ঘুরতে বেরিয়েছি রাস্তায়। আর দুপুরে তোমাদের রেসিপি দেখাবো বলেছিলাম, তো ছেলে ভীষণ কান্নাকাটি করছিলো, সেই কারণে আর রেসিপি আর দেখানো হয়নি, তো পরে কোনো দিন আবার শেয়ার করব। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।